হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছো আমি কি সম্পর্কে আজকে ভিডিওটা দিতে চলেছি। অ্যাকচুয়ালি এটা ঘটেছিল কিছুদিন আগেই। আমি ভেবেছিলাম এটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করা হয়ে ওঠেনি, কিন্তু আমার মনে হয়েছে এটা শেয়ার করা উচিত। আমরা অনলাইনে অনেক কিছু কিনে থাকি, ম্যাক্সিমাম টাইম হয়তো সব ঠিকঠাকই পাই, আবার অনেকের ক্ষেত্রেই অনেক সময়ই এরকম ঘটনা ঘটেও থাকে। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, এর সাথে ভিডিওটা দিতে আমার ইচ্ছা হলো। আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি দুটো জিনিস। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা শাড়ি, আমি এটা কিন্তু অর্ডার দেইনি, এটাই আর কি ওরা দিয়ে গেছে, একদম পুরনো একটা শাড়ি। এই যে আর একটা শাড়ি, সেই একই টাইপেরই আর কি। শাড়িগুলো যখন ডেলিভারি ম্যান দিয়ে গেল, এটা ক্যাশ অন ডেলিভারি ছিল, শাড়িগুলো হাতে নিয়েই একটু সন্দেহ হচ্ছিল। ওনাকে বলাতে যে আগে আমরা খুলবো তারপরে টাকা দেবো, কিন্তু উনি বললেন না, আগে পেমেন্ট করতে হবে, তারপরে আপনারা খুলতে পারেন। ঘরে গিয়ে খুলেই তো এই অবস্থা, ওনাকে উনি দাঁড়িয়েই ছিলেন, ওনাকে দেখানো হলো, বললো আমার কিছু করার নেই, আপনারা ফোন করতে পারেন, যে নাম্বার মানে ওখানে নাম্বারও দেওয়া ছিল, ফোন নাম্বার, আপনারা ফোন করে দেখতে পারেন, আমি কিছু করতে পারবো না, টাকাটা আমাকে অফিসে জমা করতে হবে, এবার আপনি ফোন করুন, ফোন করে যা করার সেটা করুন। এই বলে উনি তো টাকা নিয়ে চলে গেলেন। তারপরে তো আমি ফোন করলাম, প্রথমে ফোনটা ধরেছিল, বললো দেখছি কি করা যায়। তারপরে যতবারই ফোন করা হয়েছে, ফোনটা কিন্তু আর অন ছিল না। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমরাও কেনাকাটা করো, কিন্তু একটু সতর্ক থেকো।